আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইবোনে, চলে এলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আর একটি ভিডিও নিয়ে। এবং এটি হলো বাংলাদেশ নার্সিং এবং মিডিওফারিতে 2024 সালে তোমরা যারা ভর্তি হবে তোমরা কিভাবে ভর্তি হবে, ভর্তি সংক্রান্ত এ টু জেড ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও শুরুর আগে সবাইকে রমজানুল কারিমের মোবারকবাদ এবং আপনার রমজান হোক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। চলুন সবার আগে আমরা একটু সার্কুলার সংক্রান্ত আলোচনা করব, তারপরে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি অ্যাপ্লাই করবেন সেই ভিডিওটি দেখিয়ে দিব। তো সবার প্রথমে আমরা যদি একটু সার্কুলার দিকে তাকাই, এখানে তোমরা নার্সিং এবং মিডিওফারি দুটি কোর্সে আবেদন করতে পারবে। একটি হলো 4 বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, আরেকটি হলো 3 বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওফারি। এছাড়া 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডিওফারি কোর্সে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের কি কি শর্ত মানতে হবে, সেটি হলো সবার প্রথমে বাংলাদেশের নাগরিক হতে হবে। এরপর হলো তোমরা যারা 2021-22 অথবা 2023 সালে এইচএসসি পাশ করেছো এবং 19 থেকে 2021 সালের মধ্যে এসএসসি পাশ করেছো, তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা যারা ব্যাচেলর অফ সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডিওফারি কোর্সে আবেদন করবে তাদের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের 10% পুরুষের জন্য সংরক্ষিত থাকবে, আর বাকিগুলো হলো মহিলাদের জন্য। এবং বেসরকারি প্রতিষ্ঠানে তোমরা যারা আবেদন করবে তাদের নির্দিষ্ট আসনের 20% হলো পুরুষ প্রার্থীদের জন্য, বাকিগুলো হলো মহিলাদের জন্য। এরপর হলো ডিপ্লোমা ইন মিডিওফারি কোর্সে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। এবার চলো 4 বছর মেয়াদী ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং এ তোমরা যারা আবেদন করবে তারা বিজ্ঞান বিভাগে এসএসসি এবং এসএসসি সমান পরীক্ষায় অবশ্যই মোট জিপিএ তোমাদের 7 থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় যদি 3-এর কম পাও তাহলে তোমরা আবেদন করতে পারবে না, 3-এর উপর থাকতে হবে। মোট 7 থাকলে তোমরা এই কোর্সটিতে আবেদন করতে পারবে, অর্থাৎ নার্সিং কোর্সে আবেদন করতে পারবে। এবং এসএসসি বা সমান পরীক্ষায় জীববিজ্ঞানে অবশ্যই মিনিমাম 3 থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং যারা 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওফারি কোর্স অথবা ডিপ্লোমা ইন মিডিওফারিতে আবেদন করবে তাদের যে কোনো বিভাগের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে। এটি বিজ্ঞান বিভাগ ছাড়াও তোমরা অন্য যে কোনো বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে এসএসসি এসএসসিতে সমান পরীক্ষায় মোট জিপিএ 6 থাকতে হবে, তবে কোনো পরীক্ষায় জিপিএ 2.5 এর নিচে হলে তোমরা আবেদন করতে পারবে না। এবং এখানে মনে রাখবে মিডিওফাইতে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারে। এরপর হলো তোমরা যারা ও লেভেল এ লেভেলের শিক্ষার্থী রয়েছে তোমাদের অবশ্যই তোমাদের মার্কশিট সমূহকে বাংলাদেশে প্রচলিত জিপিএ রূপান্তর করে অর্থাৎ ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নিয়ে তোমরা যদি উপরে যে সার্কুলারটি আমরা আলোচনা করেছি তার সাথে মিলে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এরপর হলো কিভাবে আবেদন করবে, আবেদন প্রক্রিয়া আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, তার আগে আরো কিছু তথ্য তোমাদেরকে জানতে হবে। এর মধ্যে তোমাকে একটি ছবি আপলোড করতে হবে আবেদনের সময়, সেটি 300x300 pixels হতে হবে এবং রঙিন ছবি হতে হবে, 100 কপির বেশি হওয়া যাবে না। এবং অবশ্যই তোমরা সেই ছবিটি কিভাবে রিসাইজ করবে এবং স্বাক্ষরটি 300x80 pixels হতে হবে এবং জেপিজি ফরম্যাটও হতে হবে। তোমরা কাগজে গাঢ় করে স্বাক্ষর করে তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে অথবা ছবি তুলে, যেটি 60 কপির ভিতরে হতে হবে। এবং মনে রাখবে এই যে ছবি এবং স্বাক্ষরটি কিভাবে রিসাইজ করবে তা নিয়ে বিস্তারিত আমাদের আই বাটনে ভিডিও রয়েছে, সেটা অবশ্যই ভালোভাবে দেখে নিবে। এরপর হলো তোমরা আবেদনের সময় এই যে বিষয়গুলো এখানে লেখা রয়েছে এগুলো খেয়াল রাখতে হবে আবেদনের সময়, সেগুলো আমি বলে দিব। এছাড়া তোমরা যখন কলেজ চয়েস দিবে তখন অবশ্যই তখন ভালোভাবে দেখে শুনে তোমরা চয়েস দিবে, মনে রাখবে একবার চয়েস দিয়ে দিয়ে তুমি যদি সাবমিট করে দাও পরবর্তীতে আর এটি পরিবর্তন করতে পারবে না, তাই চয়েস লিস্টটা ভালোভাবে দেখে নিবে। এবং পরীক্ষা কেন্দ্রটি ভালোভাবে সিলেক্ট করবে, এটি একবার দিয়ে দিলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবে না। এবং এখানে তোমরা পরীক্ষা কেন্দ্রগুলো দেখতে পাচ্ছ, যখন তুমি আবেদন করবে তখন পরীক্ষা কেন্দ্র হিসেবে এই যে কোডগুলো দিতে পারবে, এখানে যে কলেজে তুমি পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করবে সেই কলেজের কোডটি তোমাকে দিতে হবে। এই যে কোডগুলো একটু ভালোভাবে দেখে নিবে, এটি ভিডিও পোস্ট করে অথবা সার্কুলার থেকে তোমরা জেনে নিতে পারবে। এবং তোমরা যে যে কলেজগুলো চয়েস লিস্ট দিবে সেই কলেজে কতটি সিট রয়েছে এবং সেই কলেজে কোড রয়েছে দেখবে, এই যে পাশে কোডগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো কলেজের কোড। এই কলেজের কোড অনুসারে তোমরা কলেজ চয়েস লিস্টটি দিবে, যেটি আগে দিবে সেটি তোমার প্রথম চয়েস, যেটি দ্বিতীয় দিবে সেটি তোমার দ্বিতীয় চয়েস। মনে রাখবে আবেদন করার পরে শুধুমাত্র কলেজ কোডগুলো শো করবে, কলেজ নাম শো করবে না, তাই তোমরা অবশ্যই যে কলেজটি দিবে সেই কলেজের কোডটি ভালোভাবে দেখে শুনে দিবে যেন তোমার চয়েস লিস্ট ঠিকঠাক থাকে। এছাড়া তোমরা যারা মিডিওফারি ইনস্টিটিউটে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের এই যে মিডিওফারি ইনস্টিটিউটের কোডগুলো রয়েছে এগুলো ভালোভাবে দেখে নাও, এগুলোতে তোমরা আবেদন করতে পারবে। এবং আবেদনের সময় চয়েস লিস্ট অনুসারে তুমি তোমার এলাকা বা তুমি যেগুলো চয়েস করবে
সেই লিস্ট অনুসারে তোমার এই কোডগুলো বসাতে হবে। এবং মনে রাখবে তোমরা যখন আবেদন করবে আবেদন ফি হিসেবে 700 টাকা দিতে হবে তোমরা যারা নার্সিং কোর্সের জন্য আবেদন করবে। যারা ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডিওফারি অথবা ডিপ্লোমা ইন মিডিওফারির জন্য আবেদন করবে তারা 500 টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। এবং তোমাদের মেধা তালিকা গণনা করা হবে এসএসসি এসএসসি জিপিএ মিলে 50 এবং এমসিকিউ পরীক্ষায় তোমরা 100 নম্বরের মোট 150 নম্বরের একটি জিপিএ গণনা করা হবে। এখানে এসএসসি যত জিপিএ পেয়েছ চতুর্থ বিষয় সহ তাকে 5 দ্বারা গুণ করবে সর্বোচ্চ 25 নম্বর এবং এসএসসি জিপিএ কে 5 দ্বারা গুণ করে সর্বোচ্চ 25 নম্বর হবে। এবং তুমি এমসিকিউ পরীক্ষায় যত পেয়েছ 100 মধ্যে তত্ত্ব সহ মোট 150 এর ভিতরে একটি মেধা তালিকা গণনা করা হবে। এবং লিখিত পরীক্ষা অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় তোমরা মিনিমাম 40 পেতে হবে, মনে রাখবে 40 পেলে তুমি পাশ করবে। এবং তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের মানবন্ধনটি হলো নার্সিং এর জন্য তোমরা যারা আবেদন করবে তাদের বাংলা বিষ, ইংরেজিতে বিষ, গণিতে বিষ, বিজ্ঞান হিসেবে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন এই তিনটি সাবজেক্ট থেকে মোট 30 আসবে, সাধারণ জ্ঞানে 20 এবং মনে রাখবে জীববিজ্ঞান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। এরপর হলো যারা ডিপ্লোমা ইন মিডিওফারি অথবা ডিপ্লোমা ইন নার্সিং মিডিওফারিতে আবেদন করবে তাদের বাংলা 20, ইংরেজিতে 20, এরপরে গণিতে 10 এবং তাদের সাধারণ বিজ্ঞানে 25 এবং সাধারণ জ্ঞানে 25 নম্বরের পরীক্ষা দিতে হবে। সাধারণ বিজ্ঞান ক্ষেত্রে তোমরা এখানে সাধারণ যে বিজ্ঞান বিষয় তোমরা পড়ে এসেছো এসএসসি এসএসসি তে সেই বিজ্ঞান বিষয় বই থেকে তোমাদের যে বেসিক প্রশ্নগুলো সেগুলো এখান থেকে করা হবে। এবার চলো কিভাবে আবেদন করবে সেটি দেখি নি। তোমাদের আবেদন শুরু হবে 12 মার্চ অর্থাৎ সকাল 10টা থেকে আজকে থেকে এবং চলবে 2 এপ্রিল পর্যন্ত এবং আবেদন ফি জমা দানের শেষ তারিখ হলো 3 এপ্রিল এবং তোমরা আবেদন করার পরে প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবে 25 এপ্রিল এবং তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 মে 2024 শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। এই ছিল তোমাদের ভর্তি সার্কুলার সংক্রান্ত বিস্তারিত ডিটেলস, আশা করি বুঝতে পেরেছ। আবার চলো তোমরা কিভাবে আবেদন করবে সেটা আমরা এখন দেখে নিব। সবার প্রথমে এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে হবে, এই লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিবে। এরপরে তোমরা এই যে পেজটি দেখতে পাচ্ছ এখানে আসার পরে তোমরা এখানে দেখতে পাবে ইনস্ট্রাকশন এবং ইনফরমেশন যেটি সার্কুলারে আমি বিস্তারিত আলোচনা করেছি সেইগুলো। এরপরে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনটি দেখতে পাবে, তোমরা এখন অ্যাপ্লাই করবে তাই অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে। এরপরে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক করলে তোমার এসএসসি এইচএসসি অথবা ও লেভেল এই লেভেলে ইনফরমেশন দিতে হবে। তো এসএসসি ইনফরমেশন সবার আগে দিবে, তারপর এইচএসসি, এসএসসি বোর্ডটি সিলেক্ট করে দিবে, এসএসসি রোল নাম্বার দিবে, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং এর দিয়ে দিবে। এরপর একই রকমভাবে এইচএসসি বোর্ড কি সেটি দিয়ে দিবে, এরপর এইচএসসি রোল নাম্বার, এইচএসসি পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিয়ে দিতে হবে। এরপরে হলো এগুলো ভালোভাবে দেওয়ার পরে এগুলো কোনো রকম ভুল করবে না, নাহলে নেক্সট পেজে যেতে পারবে না। এরপর হলো তোমাকে কোর্স সিলেক্ট করতে হবে, এখানে মনে রাখবে তুমি যে কোনো একটি কোর্সে আবেদন করতে পারবে, হয়তো তুমি ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং এই কোর্সে আবেদন করতে পারবে এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওফারি এটাতে আবেদন করবে অথবা ডিপ্লোমা ইন মিডিওফারি এখানে যে কোনো একটিতে আবেদন করতে পারবে। এবং এখানে মনে রাখবে মেয়েরা সকল শাখায় আবেদন করতে পারবে এবং ছেলেদের ক্ষেত্রে শুধুমাত্র ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এখানে আবেদন করতে পারবে, কিন্তু ডিপ্লোমা ইন মিডিওফারিতে তোমরা ছেলেরা আবেদন করতে পারবে না। এরপর হলো তোমার যেটি সেটি তুমি সিলেক্ট করবে, এখান থেকে আমি একটি সিলেক্ট করে দেখাচ্ছি, নার্সিং দিয়ে দেখাচ্ছি। এরপরে হলো নেক্সট বাটনে যাবে, নেক্সট বাটন গেলে তোমার তথ্যগুলো দেখতে পাবে, এখানে তোমার তথ্যগুলো ভালোভাবে দেখে নিবে। এরপর তোমাকে ন্যাশনালিটি কি অবশ্যই বাংলাদেশি সিলেক্ট করবে। এরপর হলো তোমাকে যে কাজটি করতে হবে সেটি হলো তোমার ফ্রিডম প্যাটে কোটা রয়েছে কিনা, যদি ফ্রিডম প্যাটে কোটা থাকে ইয়েস দিবে। এরপর হলো তোমার ফ্রিডম প্যাটে কোটা রয়েছে কিনা, যদি থাকে ইয়েস দিবে, যদি না থাকে তাহলে নো দিবে। মনে রাখবে তোমরা শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি নাতনি হলে তোমরা ফ্রিডম প্যাটার কোটায় আবেদন করতে পারবে। এবং মনে রাখবে ফ্রিডম প্যাটার কোটা দেওয়ার ক্ষেত্রে এখানে তুমি তোমার যে ফ্রিডম প্যাটার কোটায় আবেদন করবে তার তার সার্টিফিকেট নাম্বারটি অবশ্যই দিবে, সেখানে মুক্তিযোদ্ধা যে নামটি রয়েছে সেটি দিবে এবং ইস্যু ডেট অর্থাৎ কত তারিখে সেই সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছে সেই ডেটটি তুমি দিয়ে দিবে। আমার মতো আমি একটা এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি, আর যদি না থাকে তাহলে তো নো দিবে। এরপর প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে গ্যারপের ক্ষেত্রে তোমার বাবা মা যে কোনো একজনের নাম দিয়ে দিতে পারবে। এরপরে হলো তোমার ভিলেজের নামটি লিখবে এবং মনে রাখবে একটি নামের বানানগুলো সঠিকভাবে লিখবে। এরপরে পোস্ট কোডটি দিয়ে দিবে, এরপরে হলো ডিস্ট্রিক্ট কি সেটি সিলেক্ট করে দিবে, এরপরে হলো সেই ডিস্ট্রিক্টের যে উপজেলা কি সেটি দিয়ে দিবে। এরপর হলো তোমার কন্ট্যাক্ট নাম্বার, এটি খুবই ইম্পর্টেন্ট, এটি কোনো রকম ভুল করা যাবে না, মনে রাখবে এটি সঠিকভাবে দিবে, কেননা এর মাধ্যমে তোমাকে পরবর্তীতে যত আপডেট সেখানে আসবে এবং এখানে তোমার কোড যাবে সেই কোডটি তোমাকে ইউজার আইডি পাসওয়ার্ড যাবে সেই কোডটি সংরক্ষণ করতে হবে, তাই মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিয়ে দিবে। এরপর যদি একাধিক মোবাইল নাম্বার থাকে সেটিও দিতে পারবে এবং ইমেল অ্যাড্রেস যদি থাকে অবশ্যই দিয়ে দিবে, সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবে। এগুলো দিয়ে দেওয়ার পরে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, মনে রাখবে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম এস দিয়ে দিবে, তাহলে কোনো কিছু পূরণ করতে হবে না। আর যদি ভিন্ন হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস কোথায় সেটি একই রকমভাবে প্রেজেন্ট অ্যাড্রেসের মতো করে লিখে দিবে।
এরপরে হলো তোমার এডুকেশন কোয়ালিফিকেশন দেখাবে, এরপরে তোমাকে নিচে যেতে হবে। নিচে গিয়ে তোমাকে যে কাজটি করতে হবে সেটি হলো তোমাকে কলেজ চয়েস দিতে হবে। তো কলেজ চয়েসের ক্ষেত্রে যেহেতু তুমি যে কোর্সের জন্য আবেদন করবে সেই কোর্স অনুসারে সেই কলেজগুলোর নাম আসবে, তো সেখান থেকে তুমি কলেজগুলো সিলেক্ট করবে, যেটি তুমি সবার আগে সিলেক্ট করবে। সেটি সিলেক্ট করার পরে এড বাটনে ক্লিক করবে, তাহলে সেটি চলে আসবে প্রথম এক নাম্বার লিস্ট, এরপর দুই নাম্বার, এরপর তিন নাম্বার। একে এভাবে করে তুমি তোমার কলেজগুলো ভালোভাবে দেখে তুমি সিরিয়ালটি মেনটেন করবে। যদি দেখো যে কোনো কিছু ভুল হয়েছে, তাহলে যেটি ভুল হয়েছে সেটাতে ক্লিক করে রিমুভ বাটনে ক্লিক করবে, তাহলে সেটা আবার আগের মতো চলে আসবে, তখন আবার রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। এবং যদি সবগুলো ঠিক থাকে, ধরো তিনটা চার নাম্বারে চলে গেছে, চার নাম্বারটা পাঁচ নাম্বারে চলে গেছে, তুমি তখন চাইলে আপ অথবা ডাউন বাটনে ক্লিক করে সেই রিঅ্যারেঞ্জটি আবার ঠিক করে দিতে পারবে। মনে রাখবে ফাইনাল সাবমিট করার আগে এটি অবশ্যই ভালোভাবে দেখে নিবে, এবং তুমি এক দুই তিন সিরিয়ালটি দিবে, যেটি তোমার আগে থাকবে সেটি সবার প্রথমে সিরিয়াল হবে। তুমি যদি চান্স পাও পরবর্তীতে এটির উপর ভিত্তি করে তুমি কিন্তু পরবর্তীতে যে কলেজ সেটি পাবে। এরপর হলো তোমাকে যে কাজটি করতে হবে, এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে। এক্সাম সেন্টার হিসেবে মনে রাখবে আমি আগেই বলেছি এক্সাম সেন্টারের যে কোডগুলো সেগুলো ভালোভাবে মেনে নিবে, সে অনুসারে তুমি এক্সাম সেন্টার সিলেক্ট করে দিবে। এরপর হলো তোমাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো সিগনেচার নিয়ে বিস্তারিত আলোচনা আমরা সার্কুলারে যখন আলোচনা করেছি তখন বলেছি, তাই অবশ্যই সেটি সেই অনুসারে করে রাখবে। এরপরে শুধুমাত্র চুজ ফাইলে ক্লিক করে সেটি আপলোড করে দিবে, এবং সেগুলো আপলোড করার পরে এখানে শো করবে। সেগুলো শো করার পরে এরপর তোমাকে যে কাজটা করতে হবে, ভেরিফিকেশন যে কোডটি রয়েছে সেটি সঠিকভাবে দিয়ে দিবে, এখানে যেরকম রয়েছে সেটি টাইপ করে দিবে। এরপর হলো ডিগ্রেডেশন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবে, এবং মনে রাখবে সাবমিট করার আগে ভালোভাবে তোমার কলেজ লিস্ট, তোমার নাম ঠিকানা সবগুলো ঠিকঠাক দিয়েছে কিনা, মোবাইল নাম্বার ঠিকঠাক দিয়েছে কিনা সেগুলো ভালোভাবে যাচাই করবে, তারপরে গিয়ে সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটন ক্লিক করলে তুমি একটি ইউজার আইডি পাবে এবং একটি অ্যাপ্লিকেশন কপি পাবে, সেটি অবশ্যই ডাউনলোড করে নেবে। এরপর তোমাকে যে কাজটি করতে হবে, ফি জমা দিতে হবে। তুমি যদি নার্সিংয়ে করো 700 টাকা, এবং অন্য কোর্সের ডিপ্লোমাতে করলে 500 টাকা, এবং সেটি জমা দেওয়ার জন্য যে কোনো প্রিপেড টেলিটক নাম্বারে তুমি যে টাকা তার থেকে 10-20 টাকা তুমি এক্সট্রাভাবে সহ টোটাল টাকাতে রিচার্জ করবে, অর্থাৎ 700 হলে 720 টাকা, 500 হলে 520 টাকা রিচার্জ করবে। মনে রাখবে রিচার্জের মাধ্যমে সেটি দিতে হবে, অর্থাৎ SMS এর মাধ্যমে সেটি কেটে নিবে। এরপরে তোমাকে মেসেজ অপশনে যেতে হবে, তারপর BNMC লিখতে হবে, স্পেস দিবে, এরপরে যে ইউজার আইডিটি রয়েছে তোমার অ্যাপ্লিকেশনের মধ্যে, এবং পেমেন্ট করার আগে ভালোভাবে যাচাই করে নিবে তোমার সকল তথ্য সঠিক রয়েছে কিনা, কেননা পেমেন্ট করে দিলে সেটি কিন্তু পরবর্তীতে আর কারেকশন করতে পারবে না। আর যদি দেখো কোনো ভুল হয়েছে তাহলে আবার নতুন করে আবেদন করবে। এরপর ইউজার আইডি বসিয়ে দিবে, তারপরে 16342 নাম্বারে পাঠিয়ে দিবে। এরপর তোমাকে ফিরতে SMS এ তোমার নাম সহ এবং একটি পিন নাম্বার দিবে, সেটি দিয়ে তোমাকে আবার SMS করতে হবে। তার জন্য আবার BNMC লিখবে, এরপরে স্পেস দিবে, এরপর ইয়েস লিখবে, এরপরে যে পিন নাম্বারটি পেয়েছ ফিরতে SMS এ সেই পিন নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিবে, এরপর আবার 16342 নাম্বারে পাঠিয়ে দিবে। এরপরে পাঠানোর পরে তোমার টাকাটি কেটে নিবে, এরপরে তোমাকে একটি পাসওয়ার্ড দিবি, ইউজার আইডি যেটি রয়েছে সেটি থাকবে, এবং এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড আসবে তখন সেটি তুমি আবার সাইটে ঢুকে সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি দিয়ে যখন এখানে অ্যাডমিট কার্ড অপশন দেখতে হবে সেই অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করে তুমি তারপরে ইউজার আইডি পাসওয়ার্ডটি দিয়ে তুমি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিবে। এইভাবে তুমি তোমার আবেদনটি করবে। আশা করি বুঝতে পেরেছো। কোনো কিছু বুঝে না থাকলে কর্মস্থলে লিখে জানাবে। এছাড়া প্রতি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।